আমার চিজটা সুন্দরভাবে গলে গিয়েছে, আমার বার্গারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই বার্গারটা পরিবেশন করে দেব। নমস্কার, কুকিং চেম্বারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো চাউমিন বার্গার কিভাবে বানাতে হয়। এটা খেতে খুব অসাধারণ লাগে, আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। আমি এই চাউমিন বার্গার করতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নিই। আমি এই রেসিপিটা করার জন্য আমি এই রুটিগুলো কিনে এনেছি, এটা বার্গার রুটি বলে। আমি এটাকে এভাবে কেটে রেখেছি, আপনারা এভাবে কেটে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি চাউমিন, আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি, আলু দুটো সিদ্ধ করে রেখেছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, আমি দু রকমের ক্যাপসিকামই নিয়েছি, লাল সবুজ দুটো ক্যাপসিকামই আমি এখানে কুচো করে নিয়েছি। লবণ নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, শুকনো চালের গুঁড়ো, এখানে আছে চিজ, টমেটো, শসা, ঘি, কর্নফ্লাওয়ার, সাদা তেল, টমেটো সস, সয়া সস, ভিনিগার, চিলি সস। গ্যাসটা অন করে দেব। তারপর আমি কড়াইতে জল দিয়ে দেব। আমি এই জলটার ভিতর চাউমিনগুলো দিয়ে সিদ্ধ করে নেব। আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখবেন যখন বসবেন যেভাবে চাউমিনটা নরম হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবেন। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমি এই চাউমিনটা একটা ছাঁকনির মাধ্যমে এভাবে ছেঁকে নিচ্ছি। আমি চাউমিনের জলটা দেখুন একটা ছাঁকনিতে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এইভাবে একটু চটকিয়ে নেব। আমি এই আলুটা এখন চাউমিনের ভিতর দিয়ে দেব। আমি এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি প্রথমে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য আদা বাটা, একটু জিরা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, এই ক্যাপসিকামটায় চাউমিন বার্গারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। এখন আমি এক চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি, আর সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে এভাবে সুন্দর করে মেখে নেব। দেখুন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি, আপনারা এভাবে সুন্দর করে মেখে নেবেন। এখন এটাকে আমি একটা টিকিয়ার মতো করব। দেখুন আমি সেটা কিভাবে তৈরি করছি। আপনারা ঠিক এইভাবে এটা তৈরি করে নেবেন। এই টিকিয়াটা আমি পরে তেলে ভেজে নেব। এখন আমার এই টিকিয়াটা আমি তেলে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি এই টিকিয়াটা দিয়ে দেব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই নিত্য নতুন রেসিপির মতো যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই টিকিয়াটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। টিকিয়াটা ভাজা হয়ে গেছে, আপনারা এইভাবে একটু লাল লাল করে টিকিয়াটা ভেজে নেবেন। এখন আমি এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি একটু সামান্য পরিমাণে ঘি দেব, আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি যে বার্গারের পাউরুটিটা নিয়েছি সেটা এখন আমি ছেঁকে নেব। দেখুন এটা আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এটা যদি আপনারা এভাবে একটু ছেঁকে নেন তাহলে খেতে অনেক সুস্বাদু লাগবে।
দেখুন আমি একটু হালকা করে ছেঁকে নিয়েছি, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি বার্গারটা সাজাবো, আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটা আমি চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই টিকিয়াগুলো দিয়ে দেব। আমি এখন এই চিজটা দিয়ে দেব। আমি একটা একটা করে সব চিজগুলো দেখুন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই শসাগুলো সাজায় দিচ্ছি, তারপর টমেটো দিচ্ছি। এখন আমি বার্গারটা ঢেকে দিয়ে তারপর একটু ছেঁকে নেব। আমি এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু 30 সেকেন্ডের জন্য ঢেকে দেব। আমি 30 সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার চিজটা সুন্দরভাবে গলে গিয়েছে, আমার বার্গারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই বার্গারটা পরিবেশন করে দেবো।